হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি লাড্ডু রেসিপি তৈরি করবো লাড্ডুটা আমি করব গাজর দিয়ে তাই প্রথমত গাজরটা ভালো করে পরিষ্কার নিয়ে গেট পরিষ্কার করে নিয়ে ভালোভাবে চিকন চিকন করে আমি কুচি করে নিয়েছি একটি পাত্রে কিছু ঘি দিয়ে দুই চামচ পরিমাণে ঘি দুটো এলাচ এবং গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে চিনি সামান্য পরিমাণের লবণ এগুলো দিয়ে আমি গাজরটাকে হালকা একটু জাল করে নিব তারপরে এখানে একটু দুধ দিয়ে দিলাম দুধ না দিলে লাড্ডুটা মজা লাগবে না তাই এখানে কিছু দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর এখানে খিসা দিয়ে আমি আরও কিছুক্ষণ দুই তিন মিনিট জাল করে নিব যখন দেখব পানিটা শুকিয়ে আঠালো আঠালো একটা ভাব হয়ে যায় লাড্ডুর শেপটা চলে আসে তখন এটা নামিয়ে লাড্ডু তৈরি করব। আশা করছি এই লাড্ডু রেসিপিটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো আল্লাহ হাফেজ